উত্তর পূর্বাঞ্চল তিনি রাজ্যের নির্বাচনী ফলাফল উলাল। এই ফলাফলের প্রায় এটা কথা স্পষ্ট হয়ে পড়ল, উত্তর পূর্বাঞ্চল ক্রমাৎ দখল করবলে সক্ষম হল বিজেপি। বিজেপিয়ে ত্রিপুরাত দ্বিতীয়বারের সরকার গঠন করল। নাগাল্যান্ড আর মেঘালয় আঞ্চলিক দলের সঙ্গে মিলি পুনের সরকার গঠন করবলে সক্ষম হব গেরুয়া দলটোয়। উত্তর পূর্বের তিনখন রাজ্যের ফলাফল বিজেপির সপক্ষে। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডত কার্যত বিজেপি সরকার। বিগত নির্বাচনের দরে এইবারও তিনি রাজ্যত বিজেপির জয় জয়কার। নির্বাচনী ফলাফলের পিছত বিভিন্ন রাজ্যের দৃশ্য এয়া। তিনখন রাজ্যের নির্বাচনত দেখা গেল ত্রিপুরার বাদে মেঘালয় আর নাগাল্যান্ডত আঞ্চলিক দলে ভাল ফলাফল দেখাবলে সক্ষম। নাটকীয়ভাবে কংগ্রেসের দুর্গর বুলি পরিচিত এই তিনখন রাজ্য কার্যত কংগ্রেস শোচনীয়ভাবে পরাস্ত করে। উত্তর পূবর নির্বাচনক গুরুত্ব দিয়া নাছিল কংগ্রেসে। প্রচারের বাবে নাহিল কংগ্রেসের কোনো শীর্ষ নেতা। রাহুল গান্ধীয়ে কেবল শিলংয়ের এখন সভাত ভাগ ললে। নাগাল্যান্ড ত্রিপুরালে নাহিল রাহুল গান্ধী। নাগাল্যান্ডর প্রচার চলালে মল্লিকার্জুন খার্গে। ত্রিপুরাত প্রচার চলাবলে আহিছিল ভূপেশ বাঘেল। শিলংয়ের এই দৃশ্য মন কর, এইখান সভাত অংশগ্রহণ করেছে রাহুল গান্ধী। তিনখন রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত হব, কিন্তু কেবল শিলংয়ের প্রচার চলায় শান্ত আছিল রাহুল গান্ধী। কংগ্রেসের প্রচার অভিযান যেটা স্তিমিত আছিল সেইখিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নাগাল্যান্ড আর মেঘালয়ত এনেক রোড শোত অংশগ্রহণ করেছিল। রোড শোত অংশগ্রহণ করেছিল দলের শীর্ষ নেতা অমিত শাহ, জে পি নড্ডা, রাজনাথ সিং আদিয়ে এই তিনখন রাজ্যের নির্বাচনক বিশেষ গুরুত্ব দিয়েছিল। গুরুত্ব দিয়া নাছিল কংগ্রেসে। ত্রিপুরার প্রারম্ভিক অবস্থা বিজেপির স্থিতি দুর্বল আছিল, যার পরিণতিত মুখ্যমন্ত্রী পদের অপসারণ করা হয়েছিল বিপ্লব দেব। বিজেপির মিত্র দলের স্থিতি আজিও দুর্বল। ত্রিপুরা নির্বাচনত হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রায় 15 দিন ধরে বাহর পাতি আছিল হিমন্ত বিশ্ব শর্মা। টিপ্রা মাথার নেতৃত্বের সঙ্গে ঘনে ঘনে যোগাযোগ হিমন্ত বিশ্বর। টিপ্রা মাথার সঙ্গে মিলি বিজেপিয়ে সরকার গঠন করা নিশ্চিত। মেঘালয় নির্বাচনক বিজেপির নেতৃত্ব গুরুত্ব সহকারে লৈছিল আর ইয়ার দায়িত্ব দিয়া হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। দেখা গৈছিল পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্লবরুয়া, রঞ্জিত দাসকে ধরে একাংশ মন্ত্রীক লগত লৈ হিমন্ত বিশ্ব শর্মায় ত্রিপুরার প্রায় প্রতিটি সমষ্টিত নির্বাচনী প্রচার চলাইছিল। আর সেই প্রচারের অন্তত দেখা গেল এটা ফলাফল বিজেপির সপক্ষে। বোল চুকে থে যে হামলোক ইস বার ভারতীয় জনতা পার্টি কা ফির সে বহুমত সে হামলোক সরকার বানায়েঙ্গে। আর ইয়ে আভি তক জো রেজাল্ট নিকলা হ্যায় উসসে তো পতাই লাগ রহা হ্যায় হামলোক সরকার বানা রহে হ্যায়। আর সবসে পহলে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি উনকো মে বধাই দেনা চাহতা হুঁ, উনকা ধন্যবাদ দেনা চাহতা হুঁ। আর মে অমিত শাহ জি কো ধন্যবাদ দেনা চাহতা হুঁ, আমারা সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জি কো ধন্যবাদ দেনা চাহতা হুঁ, রাজনাথ জি কো ধন্যবাদ দেনা চাহতা হুঁ। আর সবই কার্যকর্তা জিন লোগো কা পরিশ্রম কে কারণ আজ ইয়ে জিত হাসিল হুই হ্যায় ইন লোগো কো মে পৃষ্ঠা প্রমুখ সে শুরু করকে সবই কার্যকর্তা জিতনা জো জো জিস স্তর পর হ্যায় সবকো মে ধন্যবাদ দেনা চাহতা হুঁ, ইয়ে জিত উনকা হ্যায়। মেঘালয়ের পুনর মুখ্যমন্ত্রী হব কনরাড সাংমা। সাংমার এনপিপি দলের সঙ্গে বিজেপির মিত্রতার সম্ভাবনা। চলিত সপ্তাহ গুয়াহাটির হোটেলত কনরাড সাংমারে হিমন্ত বিশ্বর বৈঠক। উইল স্টার্ট আফটার দ্যাট স্যার, অল অপশনস আর ওপেন স্যার, ইয়া উইল সি ওয়েন দ্য টাইম কামস। ওকে, আসলে এই নির্বাচনী প্রচারের সময় দেখা গৈছিল বিজেপির নেতাসকলে মেঘালয়ত প্রচার চলাবলে আহি কনরাড সাংমার বিরুদ্ধে যথেষ্ট বক্তব্য রাখিছিল, কিন্তু কার্যত দুই পক্ষের মাজত ভিতরুয়া বুঝাবুঝি আছিল। নাগাল্যান্ডত বিশেষ পরিবর্তন নহল। পুনর নেফিয়র ইয়ে হব মুখ্যমন্ত্রী, মিত্রতা অব্যাহত থাকবে বিজেপি। নর্থ ইস্ট মে জিস তরিকে সে জিত প্রাপ্ত কর রহে হ্যায়, জনতা কা সমর্থন প্রাপ্ত কর রহে হ্যায়, উসকা সিম্পল রিজন হ্যায় মোদী জি নে জিতনা কাম কিয়া লোগো তক পৌঁছ রহে হ্যায়, এই ফর্মুলা ইয়েই হ্যায়। এই নির্বাচনী ফলাফলের পিছত আগন্তুক লোকসভা নির্বাচন বিজেপিয়ে নতুন উদ্যমের যে যুঁজিব সেই কথা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, এমবি নিউজ।